প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের উন্নয়নের স্বার্থে আমার টার্গেট ছিল টানা দুইবার ক্ষমতায় থাকা আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে এখন ক্ষমতায় না থাকলেও আমার কোনো অসুবিধা নেই আজ গণভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন গত 10 বছর জোর করে ক্ষমতায় টিকে থেকে তার দলের নেতারা দেশের ব্যাংক এবং শেয়ারবাজারে সহ যে পরিমাণ অর্থ লুটপাট করেছে আমলীককে আগামী 50 বছর আর ক্ষমতায় না আসলেও চলবে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন 2008 সালে ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা নিয়ে এসেছিলেন এবারের নির্বাচনী ইস্তেহারে কি থাকছে এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন এবার আগামী একাশি বছরের ডেল্টা প্লান করেছি একুশ সালে অর্থাৎ আগামী শতাব্দীতে বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনা করে ফেলেছি মাননীয় প্রধানমন্ত্রী আগামী একশো বছরের পরিকল্পনা করেছেন তবে তার পরিকল্পনা কি রকম। তা কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং নিরাপদ সড়কশায়ী আন্দোলনে শিক্ষার্থীরা ভালোভাবেই ট্যার পেয়েছে যারা সরকারের উৎখাত বা পদত্যাগ চায় তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন সাড়ে নয় বছর আমরা সরকারে অন্যায়টা কি করেছি যে আমাদেরকে রিজাইন দিতে হবে উৎখাত করতে হবে বা এই সরকারকে ফেলে দিতে হবে এবং সরকারের বদনাম করতে হবে বুধবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী তার সরকার কি অন্যায় করেছে সেটা চোখে দেখছে না গত 10 বছরে বিরোধী দল সহ হাজার হাজার মানুষ নির্বিচারে হত্যা ঘুম খুন মতিজিল সাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর রাতের আধারে যে হত্যাযজ্ঞ চালিয়েছেন সেটা তার চোখে অন্যায় মনে হয় না জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্কে সপ্তাহব্যাপী সফর সম্পর্কে জানতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় শেখ হাসিনা বলেন দেশের এত উন্নয়ন আমি তো চ্যালেঞ্জ দিতে পারি আমার দেশ তো দূরের কথা কোনো দেশে এত উন্নয়ন করতে পারেনি একমাত্র বাহাত্তর সালে জাতির পিতা ছাড়া আমরা করি মনের টানে নিজেদের স্বার্থ নিয়ে রাজনীতি করি না নিজেদের স্বার্থ নিয়ে দেশ চালাই না শুধু দেশের মানুষের স্বার্থটা দেখি প্রধানমন্ত্রী বলেন দুই সালের নির্বাচনে ঘোষণাটা দিয়েছিলাম দিন বদলের সনদের আজকে কি দিন বদল হয় নাই মানুষের থাকার ব্যবস্থা আমরা করিনি চিকিৎসা সেবা দিচ্ছি না শিক্ষার ব্যবস্থা করছি না শেখ হাসিনা বলেছেন জাতিসংঘ অধিবেশনে গিয়ে আন্তর্জাতিক যত নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে বৈঠক হয়েছে তারা সবাই প্রত্যাশা করেছেন আমি যেন আবার ক্ষমতায় আসি এ সময় উপস্থিত সাংবাদিকরা করতালি দিলে প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন হাততালি দেওয়ার কিছু নেই জনগণ ভোট দিলে ক্ষমতায় আসব না দিলে আসবো না প্রধানমন্ত্রী সবসময় তার বক্তব্যে বলেন তিনি ক্ষমতা না তিনি দেশের মানুষের শান্তি চান মানুষের স্বার্থটা আগে দেখেন যদি ক্ষমতা নাই তাহলে কেন নিরপেক্ষ সরকারের অধীনে তার নির্বাচন দিতে এত ভয় ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগের কিছু নেই যেসব সাংবাদিক মিথ্যে কথা লেখেন না তাদের উদ্বেগের কিছু নেই শেখ হাসিনা বলেন যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা লেখে আমাদের গায়েল করার জন্য যারা আমাদের গায়েল করার জন্য যারা বসে আছে। তাদেরই এই বিষয়ে চিন্তা হবে শেখ হাসিনা বলেন সরকারের করা ডিজিটাল নিরাপত্তা আইন সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশুদ্ধার ও নামের বিরুদ্ধে লড়তি ও কাজে লাগবে সাইবার সিকিউরিটি প্রত্যেক দেশে বিরাট সমস্যা হিসেবে দেখা দিয়েছে তিনি বলেন সাইবার সিকিউরিটি না থাকার ফলে দেশে সামাজিক পারিবারিক সমস্যা তৈরি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক সমাজের মধ্যে সৃষ্টি হওয়া উদ্বেগ নিয়ে শেখ হাসিনা বলেন যারা আমাদের বিরুদ্ধে মিথ্যে কথা লেখে আমাদের গায়েল করার জন্য যারা বসে আছে তাদের এই বিষয়ে চিন্তা হবে এ সময় তিনি সম্প্রতি পাশ হওয়া এই আইনে শাস্তির ব্যবস্থা রাখার পক্ষে মত দেন